اللهم
অন্ধকার মুসলিম পাড়া পঞ্চায়েত বাড়ি জামে মসজিদের উদ্যোগে অত্র এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রম সাধনায় এক রজনীব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামা ইকরাম ও আমার সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার আল্লাহ তাআলার যাকিরিন সাকিরিন বান্দাগণ বর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা সকলে আমরা রব্বুল আলামিনের দরবারে ঈমানের আওয়াজকে বুলন্দ করে গভীর রজনীত রব্বুল আলামিনকে স্মরণ করার লক্ষ্যে একবার শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বলতে গেলে মানুষের জবান থেকে সর্বপ্রথম যে কথাটি বের হয়েছে সেটা হলো আলহামদুলিল্লাহ। বলেন কি বের হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন সর্বপ্রথম এই জমিনে জিব্রাইল আলাইহিস সালামকে জমিন থেকে মাটি নেওয়ার জন্য দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, আল্লাহ তাআলা পাঠাইলেন। যখন জিব্রাইল মাটি নেওয়ার জন্য আসলো দুনিয়ার এই মাটি জিব্রাইলকে দিতে রাজি হলো না, জিব্রাইলের কাছে বললো আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমাকে মাটি দেওয়া থেকে। একথা শুনে জিব্রাইল চলে গেল, আল্লাহ পাক মিকাইলকে পাঠাইলেন যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আস। এভাবে মিকাইলকে বলার পরে মিকাইলও ফিরে গেল, মাটি নিতে পারলো না। তৃতীয়বারে আজরাইলকে আল্লাহ তাআলা পাঠাইলেন যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমি দুনিয়ার মাঝে আমার প্রতিনিধি পাঠাবো সেই লক্ষ্যে তাকে সৃষ্টি করব। আজরাইল আসার পরে মাটি প্রথমে রাজি হয়নি, কিন্তু আজরাইল বলল আল্লাহর হুকুম অবশ্যই আমি তোমার থেকে নিয়ে যাব, তুমি রাজি হও চাই না হও। পরক্ষণে আজরাইল দুনিয়া থেকে বিভিন্ন স্থানের মাটি নিয়ে গেছে, অনেক লম্বা কথা যাই হোক, সেই মাটি নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে সেই মাটিকে খামিরা বানায়া আদম আলাইহিস সালামকে তার পছন্দ মতো সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে সৃষ্টি করলেন। মানবদেহের এই বাক্সটা সৃষ্টি করিয়া আল্লাহ তাআলা 40,000 বছর বন্ধ রেখে দিচ্ছেন। কত হাজার এভাবে পড়ে রয়েছে, রুবু নাই, আদম নড়াচড়া করে না, দাঁড়িয়ে গেছে। ইবলিসের কৌতূহল ছিল, সেই সময় ইবলিস ছিল না আজাজিল ছিল, ফেরেশতাদের কৌতূহল কি বানাইল আল্লাহ। যাই হোক, 40,000 বছর পরে আল্লাহ তাআলা তার রূহকে ফুঁকে দিলেন, ফুলিয়া ঢুকাই দিলেন। যখন আদমের এই অগ্রভাগে মাথার দিকে রূহ বসত, রূহটা যখন নাসিকায় বসত নাকে, তখন আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন, হাসি আসে না, হাসি দিলেন, হাসি দিয়া তার জবান থেকে অটোমেটিকলি বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সুতরাং মানুষের প্রথম কথা কি ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এর অর্থ কি? সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো মানুষের প্রথম কথা আলহামদুলিল্লাহ। যখন আদমকে সৃষ্টি করলেন, আদম দূরে কিছু ফেরেশতাদেরকে দেখতে পাইছে, আল্লাহ বললেন যাও ফেরেশতাদেরকে যায় অভিবাদন জানাও। কিভাবে জানাইবে? আল্লাহ শিখিয়ে দিছে, তুমি তাদেরকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আদম আলাইহিসসালাম যা ফেরেশতাদেরকে এভাবে সালাম দিলেন, ফেরেশতারা ওয়ালাইকুম সালাম বলে সালামের কি দিলেন, উত্তর দিলেন। তো মানুষের জবানের দ্বিতীয় কথা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ কি জানি? আসসালাম পরিপূর্ণ শান্তি আলাইকুম তোমার উপরে বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহ পাকের রহমত, অবরাকাতু এবং আল্লাহ পাকের কল্যাণ তোমার উপরে কি হোক বর্ষিত। কথা বুঝতে পারতেছেন? যাই হোক, দুটি কথা প্রথমে বললাম। তো রাত্র গভীর হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি, আপনাদের কষ্ট হচ্ছে জানি, কষ্ট হচ্ছে নাকি? তো দেখেন আমি সেই সকালবেলা চরমাই থেকে আসছি আপনাদের মাঝে, আসতে আসতে প্রায় মাস দুইয়ের কাছাকাছি হয়ে গেল। তো যদি আপনারা মনে করেন রাত্র গভীর ঘুম আসতেছে, দেখেন আমি অনেক সফর করে আসছি, বলেন অনেক গাড়িতে জার্নি করে আসছি, আপনারা যদি আমাকে রেখে চলে যান তো কি এমন হলো? মেহমান আসলো, মেজমান বাড়ি ছেড়ে চলে গেল, এটা কি রসুলের সুন্নাহ? যে মোমেন, আল্লাহ নবী বলছেন মোমেন ফালিউকরিম যাইফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। রসুলের সুন্নাহ জিন্দা করতে চাই কারা ভাই হাত জাগাই? রসুলের সুন্নাহ হলো মেহমানকে অপমানিত না করা, কি বলেন? আল্লাহ নবী বলছেন মোমেন মেহমানকে সম্মানিত করবে। তো আমি চাই যতক্ষণ থাকবো সবাই থাকবো, যখন চলে যাব সবাই যাব, ঠিক নাকি? রাজি আছে সবাই? ইনশাআল্লাহ। আজকের মজলিস অত্যন্ত দামি মজলিস, তো কিছু সময় এই মজলিসটাকে আর একটু দামি করে নিয়ে আল্লাহকে ডেকে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জবানকে দরাজ করি। এতগুলো মানুষ আওয়াজ দিলে তো অনেক আওয়াজ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, মহান
যারা আমরা এখানে বসেছি আমাদের সময়ের কিন্তু অনেক দাম ভাই, কি বলেন? রাত্রে ঘুমাইলে দেহটা আরাম লাগতো, শরীরটা শান্তি পাইতো, পাইতো না? কষ্ট করে এখানে আমরা বসে আছি নিশি রাত্রে, কুয়াশা পড়তেছে, ঠান্ডা, এই কুলার মাঝে উপরে সামনে আনা, তারপরও ঠান্ডা লাগে। হায়াতে জিন্দগিটা অনেক দামি ভাই, জীবনটা অনেক দাম, কারণ আমার প্রতিটা সময় নিয়ে আমার জীবন, কি বলেন? কথাগুলোকে বুঝে আসে, মাইকের আওয়াজকে প্রতিধ্বনি হইতেছে। যাই হোক, জীবনের এই যে সময়, এই সময় নিয়েই হলো আমার পুরা জিন্দগি, এই জন্য পুরনো জিন্দগি প্রতিটা মুহূর্ত অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়গুলো কত দামি করে সৃষ্টি করেছেন, যা বুঝে ওই ব্যক্তি যার সময় শেষ, হায়াতে জিন্দগির শেষ সময় বসে উপনীত হয়েছে, কি বলেন? সে ব্যক্তি সময়ের মূল্যটা বুঝে। আমরা অনেকে বুঝতে চাই না, কারণ আমার শরীরে রক্ত গরম, যৌবন আছে, বুঝতে চাই না। কিন্তু দোস্ত বুজুর্গ, যৌবন শেষ হবে কি হবে না? পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়, সূর্যটা যখন উদিত হয় সূর্যের আলো কিন্তু দুর্বল থাকে, ক্ষীণ থাকে, দুর্বল, বুঝেন নাকি? অনেক দুর্বল, দৃষ্টি দেওয়া যায় কি যায় না, দেখা যায়, চোখ দিয়ে দেখা যায়। সেই সূর্যটা পরন্তু বিকেল বেলা আসার আগে ঠিক দুপুরের সময় ওই সূর্যের আলোটা কিন্তু ক্ষিপ্র গতি হয়ে যায়, ঠিক না? এমন হয় যে দুপুরের সময় মাঠে থাকা যায় না, তার মানে সূর্যের মধ্যে যৌবন আসছে। এখন সে এমন তাপ দিতেছে মানুষ আর মাঠে থাকতে পারতেছে না। মানুষের জীবনের মধ্যে তিনটা তাপ আছে, শৈশবকাল যখন দুর্বল থাকে, কিশোর যুবক যৌবনের কাল যখন যা ইচ্ছে তাই করতে পারে, কেউ বাধা দিলেও ফিরে না, আছে না? সূর্যের তাপটার দিকে তাকাবে, সূর্যের তাপ নিয়ন্ত্রণ করা তখন যায় না। কিন্তু দোস্ত বুজুর্গ, বিকেল বেলা ওই সূর্যের তাপটা আবার দুর্বল হয়ে যায়, যায় না? আল্লাহ পাক দেখাইতেছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে শৈশবকালে দুর্বল করে বানাইছি, বানাইছি না? আমি আল্লাহ তোমাকে যৌবনকাল দিব, ওই যৌবন পায়া তুমি ওরকম সূর্যের মতো মাতরা হয়ে যাইবা, কিন্তু মনে রাখো তোমার যৌবনের পরন্ত বিকেল আসবে, আসবে না? যৌবনের পরন্ত বিকেল বেলা অবশ্যই আসবে দোস্ত, ওই পরন্ত বিকেল বেলা এমন দুর্বল হয়ে যাইবা, তোমার মনে যা চাইবে তা তুমি করতে পারবা না, পারা যাবে? আজকে যে বৃদ্ধ সে মনে অনেক কিছু চায় কিন্তু পারতেছে না, আছে না? এই জন্য হায়াতে জিন্দগি অনেক দাম, কত মূল্যবান। আশরাফ আলী থানভি রহমতুল্লাহ, আমরা অনেকে নাম শুনেছি, হুজুর যখন একেবারে মৃত্যু মুখে, সেই সময় ডাক্তাররা বলছে হুজুর আপনার কোনো কথাবার্তা বলা যাবে না, এখন আপনাকে সবসময় চুপ থাকতে হবে, জবান দিয়ে কথা বলতে পারবেন না। ডাক্তারের কথা বলে গেছে, হুজুর শুয়ে আছে জীবনের শেষ সময়, চিন্তা করতেছে শুয়ে শুয়ে যেই সময় যে কথা বলা যাবে না, কিন্তু কিছু কথা বলবো কোরআন হাদিসের ছাত্রদেরকে বলতে পারবো না, সেই সময় তো আমার কোনো দাম নাই, এই সময় তো আমার বেঁচে থেকে কোনো লাভ নাই। হুজুর বললেন না, আমার এই সময় অনেক মূল্য। হুজুর ডাক দিলেন তার এক খলিফা আব্দুল হাই সাহেব, ডাক্তার আব্দুল হাই পাকিস্তান, তার এক খলিফা তাকে ডাকলেন যে মুফতি শফিকে ডাকো, সে মতো মুফতি মানে ছাত্র, বুঝলেন তো শফি কোথায়, শফিকে ডাকো, শফি মুফতি আজম ভারত উপমহাদেশের, যখন ভারতবর্ষ বিভক্ত হয়নি তখন এর মুফতি আজম, যার লিখিত তাফসির তাফসিরে মারিফুল কোরআন উর্দুতে আট খণ্ড, বর্তমান সৌদি সরকারের অনুদিত, মাওলানা মহিউদ্দিন সাহেব রচিত যে কিতাবটা তাফসিরটা আমরা এক খণ্ডে পেয়ে থাকি, সৌদি আরব সরকার হাজিদেরকে অনেক সময় উপহার হিসেবে নেয়।
এই গ্রন্থের রচয়িতা তাকে বলল যে অতি শফিকে ডাকো। শফি রহিমাহুল্লাহ আল্লামা তাকি উসমানির আব্বা বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম, জগবিখ্যাত আলেম আল্লামা তাকি উসমানি দামাত বরকাতহুম, বর্তমানে তিনি জীবিত আছেন, পৃথিবীর শীর্ষস্থানীয় 10 জন আলেমের মধ্যে একজন তিনি, তার আব্বা সেই মুফতি শফি রহমাতুল্লাহ আলাইকে বলছে ডাকো আমার সেই ছাত্রকে, বলছে তুমি কলম আর খাতা নিয়ে আসো, আমি কিছু আয়াত বলবো, আয়াত থেকে এই ব্যাখ্যা বলবো, তুমি সেটা লিখে রাখো। মুফতি শফি রহমাতুল্লাহ বললো হুজুর আপনাকে তো ডাক্তাররা বলছে কথা বলতে পারবেন না, আপনি তারপরও কেন কথা বলতেছেন? বলতেছে বাবা যদি আমি কথা না বলি আমার এই সময়টা তো বেকার চলে যায়, এই সময়ের কোন দাম আমি পাইতেছি না, রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে যখন জিজ্ঞাসা করবে এমন একটা সময় আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম মোয়াশরফ আলী, তুমি সেই সময় আমি মালিকের কি হুকুম পালন করছ, কি জবাব দেবো বলো? সুতরাং তুমি কলম খাতা নিয়ে বসে যাও, যতক্ষণ আমার গান থাকে ততক্ষণ আমি তাফসীর লিখবো বলবো। এই ছিল আগামের জীবন দোস্ত বুজুর্গ, তারা এবাদতকে এমন ভাবে নিয়েছে, আল ওলামাউল ইসলাম পৃথিবীর ইতিহাসে এমন অনেক আলেম আছে যারা সারা জীবনে বিবাহ করে নাই, বিবাহ করে নাই কেন প্রয়োজন অনুভব হয়নি, কারণ তারা এমন ভাবে আল্লাহকে চিনছে, আল্লাহর ইশক মহাব্বত এমন ভাবে দিলের মধ্যে আসছে দুনিয়ার এই ইশক মহাব্বত তার দিলে আর জায়গা পায়নি। দেখা যায় তারা রুটি বানাইবে সে রুটিটা পর্যন্ত বানায় নাই, রুটির খামিরা বানাইয়া পানি দিয়ে রুটি গিলা ফেলাইছে, কেন সময় চলে যাবে, এতক্ষণ সময় আল্লাহ যে কি বেশি করতে পারবে, এই জন্য তারা রুটি বানাইতে সময় যাবে, জিকির থেকে অনেক সময় বন্ধ থাকবে, ফিকিরও থেকে বন্ধ থাকবে, এই জন্য তারা কি করতেছে, তারা খামিরা বানাই খায় ফেলাইছে, এই ছিল তাদের জীবন। যাই হোক আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাদের দেহটাকে বানাইছেন দুনিয়ার চারটি পদার্থ দিয়ে, কয়টা পদার্থ? এই দেহের মধ্যে আগুন আছে, আগুনের অংশ আছে, দেহের মধ্যে পানির অংশ আছে, দেহের মধ্যে মাটির অংশ আছে, দেহের মধ্যে বাতাসের অংশ আছে, বুঝতে পারছেন? এই দেহের উপাদান চারটি, এই চারটি দেহ হলো উপাদান যেটা দেখতে পাই, কিন্তু দোস্ত এই দেহের মধ্যে আর একটা অংশ আছে যেটার নাম রূহ, সেটা কিন্তু দেখা যায় না। দেখা যায় দেহের চারটা অংশ জমিনের মধ্যে পাওয়া যায়, মাটির অবস্থান জমিনে, পানির অবস্থান জমিনে, বাতাসের অবস্থান জমিনে, আগুনের অবস্থান জমিনে। এই দেহটাকে বাঁচায় রাখার জন্য আগুনের প্রয়োজন আছে, শীতের সময় আগুনের উষ্ণতার জন্য আমরা কোট পরি, আগুনের কাছে যাই, কারণ আমার দেহকে বাঁচানোর জন্য আগুনের প্রয়োজন আছে, আছে কি নাই? এই দেহটাকে বাঁচানোর জন্য পানির প্রয়োজন আছে, পিপাসায় কাপড় ব্যক্তি পানি যদি না পায় পিপাসায় মরে যাওয়ার উপক্রম হয় কি হয় না? এই দেহের মধ্যে বাতাস আছে, বাতাস ছাড়া চলা যায় না, যদিও আপনি আমি দেখি এখন কোনো বাতাস নাই, দেখা যায় কোনো বাতাস দেখতে পাবেন, কিন্তু আপনি এখান দিয়ে হুন্ডা নিয়ে সালাম বাতাস লাগবে কি লাগবে না, বুঝে গেল অবশ্যই বাতাস, বাতাসের যদি গতি না থাকে তাহলে আমি আপনি বাঁচবো না। এই দেহের মধ্যে মাটির অংশ আছে বিদায়, এই দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য মাটির ফসল, মাটি থেকে উৎপন্ন ফসল খাইতে হয়, মাটি থেকে উৎপন্ন ফসল খাই দেহকে বাঁচাইতে হয়। এই দেহের চারটি উপাদান সৃষ্টিগত ভাবে যা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, কিন্তু দোস্ত এই দেহের মধ্যে একটা মহামূল্যবান সম্পদ রয়েছে, যে সম্পদটার নাম হইল কি, জোরে বলেন রূহ, সম্পদের নাম কি? ওই রূহ কিন্তু জমিনের মধ্যে পাওয়া যায় না, রূহের উৎপাদন জমিনে হয় না, রূহের অবস্থান জমিনে নয়, রূহের আগমন হয়েছে সে আসমান থেকে, কোথা থেকে বলেন, আসমান থেকে মালিকের হুকুমে রূহ আসছে,
পর্যন্ত জমিনের উৎপন্ন দিয়া দেহকে বাঁচাইত হয়, ওই রুহের কোয়া কিন্তু আসবে জমিন থেকে নয়, ওই রু যেখান থেকে এসেছে সে আসমান থেকে রুহের কোরআন আসবে কোথা থেকে বলেন? রুহের কোরআন জিটা দেখা যায় না, শোনা যায় না, খাওয়া যায় না, রুহের কোরআন খুইল আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকীম, রুহের কোরআন খুইল ওই কালামের ব্যাখ্যা রাসূলের হাদিস। রুহের কোরআন কি বলেন দুইটা কয়টা? রুহের কোরআন হইল কোরআন, রুহের কোরআন হইল হাদিস। সুতরাং দোস্ত, দেহকে বাঁচানোর জন্য দুনিয়ার ফসলের প্রয়োজন হয়, চাউলের প্রয়োজন হয়, ডাউলের প্রয়োজন হয়, তরকারির প্রয়োজন হয়, মাছের প্রয়োজন হয়, গোস্তের প্রয়োজন হয়, শাক সবজির প্রয়োজন হয়, এটা তো আমরা ভালোই বুঝি, কিন্তু বুঝি না আমার আত্মা আমার রূহ জিনিসটারা বেঁচে থাকবে। এই রুহের একটা খোরাক আছে, ওই রুহের খোরাক তুমি দুনিয়ার কোন বাজারে পাইবা না। অদস্ত মাছ খাওয়ার জন্য মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, ডাউল কেনার জন্য ডাউলের আড়তে গেলে ডাউল পাইবা, চাউলের আড়তে গেলে চাল পাইবা, দুনিয়ার বিভিন্ন আড়তদারের কাছে তুমি দুনিয়ার সম্পদ পাইবা, কিন্তু রুহের সম্পদ তুমি দুনিয়ার বাজারে পাইবা না। রুহের সম্পদ দুনিয়ার বাজারে বিক্রি হয় না, রুহের সম্পদ পাইবা মসজিদে। কোথায়? মসজিদে ইমাম সাহেবের কাছে রুহের সম্পদ আছে, মাদ্রাসার মধ্যে রুহের সম্পদ আছে, মাদ্রাসার হুজুরের কাছে রুহের সম্পদ পাইবা, আফগানি ওলামায়ে কেরামের মসজিদে রুহের সম্পদ পাইয়া, আফগানি ওলামায়ে কেরামের দরবারে গেলে রুহের সম্পদ পাইবা, ওই দরবার থেকে তোমার রুহের সম্পদ অর্জন করতে হইবে। এমনি ভাবে আজকের এই মজলিস হইল রুহের সম্পদের মজলিস। বলেন কিসের মজলিস? দুনিয়ার কোন বাজার নয়, এই বাজার হইল রুহের অর্জন বাজার, রুহের খোলা অর্জনের বাজার। এই বাজারে দুনিয়ার সম্পদ তুমি পাইবা না, চিরস্থায়ী জিন্দগি অর্জনের সম্পদ পাইবা, চিরস্থায়ী জিন্দগি দুনিয়া নয়, চিরস্থায়ী জিন্দগি কোথায় বলেন? করে বলেন, চিরস্থায়ী জিন্দগি কোনটা? আখেরাত। চিরস্থায়ী জিন্দগি হইল আখেরাত, আজকের এই বাজার হইল আখেরাতের বাজার। কিসের বাজার? আর দুনিয়া মাজরাতুল আখেরাত, দুনিয়া হইল আখেরাতের ফসল কামাই জমিন, আখেরাতের ফসল পাইতে হলে এই দুনিয়ায় তোমার অর্জনের স্থান, এই দুনিয়ার মধ্যে তোমার সাধনা করে আমল করে আখেরাতের বাজার ক্রয় করতে হবে, আখেরাতের সম্পদ ক্রয় করতে হবে, আখেরাতের অন্ধকার জান্নাত পাইতে হবে, এই দুনিয়ার বাজারে বসে তোমার আমলের বাণিজ্য তৈরি করতে হবে। আমলের বাণিজ্য যদি না হয় দুনিয়ার বাজার তোমার ধ্বংস হয়ে গেল মনে হবে, কারণ তুমি এই বাজারে বসিয়া যদি তোমার আখেরাতকে বরবাদ করো। অবস্থ বাজারে যায় কোন ব্যক্তি যদি বাজার না করে, পকেটে কুচি থাকে, মাছ করে করে না, এই বাজার সময় শেষ, মাছ চার চারটা কিনে নিয়ে গেছে, কিন্তু তুমি দোস্ত মাছ কিনতে পারো না, সবাই মাছ কেনার পরে মাছ ধরানো চলে গেছে, তুমি কিন্তু মাছ কিনতে পারলা না, তোমার মনে দুঃখ নিয়ে ফিরে আসতে হবে খালি হাতে। দুনিয়ার বাজারে ওলামায়ে কেরাম দুনিয়ার পণ্য যেমন ক্রয় করা হয়, ওলামায়ে কেরামের কাছে গেলে রুহের খোরাকের বাজার পাইবা, কোরআনের বাড়ি পাইবা, হাদিসের বাড়ি পাইবা, এজন্য হকানি ওলামায়ে কেরামের মজলিসে যাইবা, আমলের সো আমলের নিয়াতে আমল কি করলে কাজী হবে, কোন আমল করা যাবে কোনটা করা যাবে না, সেইটা অর্জনের জন্য হকানি ওলামায়ে কেরামের মজলিসে যাইবা, নফসের খোরাকি অর্জনের নয়। এজন্য এই দুনিয়া দস্ত সময় সময়ের জন্য আমি পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের উপরে কিছু কথা রেখে আমি আমার আলোচনা শেষ দিকে নিয়ে যাব। এই জন্য আমি উদার্ত আহ্বান জানাই কোন দুস্থ বুজুর্গ সামনে থেকে যদি উঠে যান আমার আলোচনাটা বিঘ্ন হয়ে যায়, আলোচনার যে মুভমেন্ট থাকে সেটা নষ্ট হয়ে যায়, কোরআনের খাতিরে বসে যেতে হবে। যদি আপনি কোরআনের মসজিদ থেকে উঠে যান, কোরআনের অপমান
বর্তমান জমানায় গানের মজলিস মিলাইলে সেই গানের মজলিসে কিন্তু লোক ওঠে না, বরঞ্চ গায়িকাকে বলে আরো গাও, হজর পর্যন্ত গান গাও থাকবো মোরা, বলে কি বলে না? কোরআনের মজলিসে আইলে শয়তানি কুটা মারে, শয়তান বলে চল মারি চল, তোর ঘুমের সময় যায়, রাত্র নষ্ট হয়ে গেছে, ও দস্তু প্রত্যেকের জীবনে এমন বহু রাত্র গেছে যেই রাত্রে তা মিনিটের জন্য ঘুমায় নাই, কেসে কি জানে কাকার জীবনে যা রাত্রে কাঁদ, এক মিনিটে ঘুমান নেই, দেখি দেখি এক মিনিটে ঘুমান নেই সারা রাত্রে, লাইন নেই আছে দেখি তো লাইন, কেসে কি গেছে না? তাহলে সারা রাত্রির মধ্যে একদিন ঘুমান নাই সেই রাত্র গেছে, আপনি কি মরে গেছেন নাই মরে যান নাই? অবশ্য কোরআনের বাণীর জন্য কিছু সময় বসতে পারবো কি পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আহ্বান করে ডাকিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ আছি তোমাদের চর্ম চোখে দেখো নাই, আমি আল্লাহ নমস্কার নিয়ে শোনো নাই, আমি আল্লাহ আছি তুমি কোনো দিয়ে স্পর্শ করতে পারো নাই, তারপরেও আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করো, আমি আল্লাহর জান্নাতকে না দেখিয়া জান্নাতের কথা বিশ্বাস করো, বিশ্বাস করেন কি করেন না? করেন অবশ্যই করেন, না করলে তো ঈমান আমাদের থাকবে না। জান্নাত না দেখে জান্নাত বিশ্বাস করো, জাহান্নাম না দেখে জাহান্নামকে বিশ্বাস করো, কবরের আযাব অনেকে আমরা চোখে দেখি নাই, কিন্তু দোস্ত অনেকে আবার আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় দেখাইছেন, কবরের আযাব না দেখিয়াও তুমি কবরের আযাবকে বিশ্বাস করো, ফেরেশতাদেরকে চর্ম চোখ দিয়ে দেখো নাই, এই ফেরেশতাদেরকেও তুমি বিশ্বাস করো, আল্লাহর ফেরেশতা আছে পবিত্র কোরআনের বাণী দ্বারা এটা প্রমাণিত। সুতরাং ফেরেশতাদের যদি বিশ্বাস না থাকে ঈমানের ত্রুটি আসবে, আসবে কি আসবে না? বিচার দিবসকে তুমি এখনো দেখো না, বিচার দিবসের বিশ্বাস করো। আল্লাহ সকল মুমিনদেরকে লাগিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ আমার মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহ আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। অবশ্য আল্লাহর ভয় কিভাবে অর্জন হয়? সকল ইবাদতের মূল হইল আল্লাহর ভয়, যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ইবাদত হবে না, ওই অন্তর দিয়া যে ইবাদত করা হোক না কেন, সে ইবাদত মাওলার দরবারে মঞ্জুর হবে না। অন্তরের মধ্যে মালিকের ভয় যদি না থাকে, যার মালিক করতেছ মানুষের দেখানোর জন্য নামাজে হাজির হইছ, মেম্বার সাহেব মসজিদে যায় না, যখন মেম্বারে হইছে সে মসজিদে যায়, যায় কি যায় না? কেন যায়? যার জন্য জনতা দেখবে আমাদের মেম্বার কত ভালো, এই জন্য মেম্বার আগে পাঁচ বছর নামাজ করে না, ভোটের কয়েকদিন নামাজ করে 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 না, চেয়ারম্যান সাহেব আগে নামাজ করতো না, এখন ভোটের কয়েকদিন সে নামাজ পড়তেছে, অনেক সময় উজু আছে কি নাই খবর নাই, মজলিস মিলে গেছে, বাজারে যা হাজির হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, চেয়ারম্যান সাহেবের উজু আছে কি নাই জানা নাই, চেয়ারম্যান কে ফটোগ্রাফি বাস মসজিদে যা হাজির নামাজ পড়তেছে আছে কি নাই? বহুত আছে বহুত। আরে ভাই এগুলো তো রাজনৈতিক নামাজ, কি নামাজ? রাজনৈতিক নামাজ তো নেই, রাজনীতির নামাজ, ধোকাওয়া ধোকা দেয় জনগণকে, ধোকা আছে বহুত, আপনাদের এলাকায় ভালো মানুষ আলহামদুলিল্লাহ এরকম অবশ্য না থাকতে পারে, আমাদের অবশ্য এরকম আছে, উজু জিজ্ঞেস করতেন, আচ্ছা আপনি যে নামাজ পড়লেন উজু করছেন, নামাজের পরে তো আসলে তো উজু করতে মনে আসলো না, এরকম আছে কি বলে? এজন্যে আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে কোন মাত্রের মধ্যেই মজা পাওয়া যাবে না, আল্লাহর ভয় যদি অন্তরে অর্জন না হয় তোমার যত কাজ সব কাজের মধ্যেই শয়তান ঢুকাচ্ছে, কাজের মধ্যে দুই নম্বরে ঢুকা দিবে, অথচ আল্লাহর ভয় কেমন ভাবে অর্জন
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন দেখা গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুমিনিন হযরত ওমর একদিন তার কিছু মজুর প্রয়োজন হয়েছে কিছু মজুরের ব্যয় চিকিৎসা করার জন্য হযরত ওমর দেখলেন তার বাড়িতে মজুর নাই কিন্তু বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারে মধু আছে চিন্তা করলেন রাষ্ট্রীয় কোষাগার তো সকল জনগণের স্থান এটা সকল জনগণের সম্পদ আমি অমর যদি বাইতুল মাল থেকে সামান্য কিছু মধু নিয়ে নিতে পারি হয়তো জনগণ জানবে না কিন্তু কালকে আমাদের ময়দানে অবশ্যই রব্বুল আলামিন এই কারণে আমি অমরকে জিজ্ঞাসা করতে পারে অমর ওই বাইতুল মাল থেকে যে মধুটুকু তুমি নিয়েছিলে অমর ওই মধুর মধ্যে তোমার রাষ্ট্রের জনগণের হাত ছিল ওই মধুটা নেওয়ার আগে তুমি জনগণের কাছে জিজ্ঞাসা করলে কিনা হযরত ওমর আল্লাহর ভয় কেমন অর্জন হয়েছে দোস্ত তিনি সকল সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করিয়া মদিনার প্রান্তরে জমা করলেন ওয়া আমার সাথী বর্গ আমার প্রিয় হাবিবের সাহাবারা আমি ওমর খলিফাতুল মুমিনিন কিছু পরিমাণ মধু আমার প্রয়োজন চিকিৎসার জন্য কিন্তু আমি সেই মধু কিভাবে তোমাদেরকে না জানিয়ে নেই তোমরা যদি অনুমতি দাও আমি এখান থেকে কিছু মধু নিতে পারি প্রস্তুত চিন্তা করার বিষয় হযরত ওমর খলিফাতুল মুমিনিন মধু নিতে পারতেন কি পারতেন না সামান্য একটু মধু এক শিশি পরিমাণ মধু সেটা নেওয়ার জন্য জনগণকে জমায়েত করিয়া জনগণকে জিজ্ঞাসা করিয়া হযরত ওমর বললেন যদি তোমরা অনুমতি দাও মধু নেব সকল জনগণ বলল আমিরুল মুমিনিন আপনি আমাদের আমিরুল মুমিনিন কত সময় রাষ্ট্রীয় কাজের জন্য আপনি ব্যয় করেন নিজস্ব সংসার চালানোর জন্য সময় পান না আপনি যদি ব্যবসা বাণিজ্য করতেন এরকম বহু কেজি যে কেজি যে মধু আপনি ক্রয় করতে পারতেন আজকে রাষ্ট্রীয় কাজের জন্যই তো আপনি নিজের অর্থ সম্পদ অর্জন করতে পারেন না সুতরাং আপনি এখান থেকে কিছু মধু নিয়ে যান কোনো সমস্যা নাই যেমন হয় নেতা যদি নেতার মধ্যে আল্লাহর ভয় থাকে যেই ইনওয়ালের চেয়ারম্যানের মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই ইনওয়ালের অধিকাংশ জনগণের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে যেই গ্রামের মেম্বারের মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই গ্রামের অধিকাংশ জনগণের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে যেই দেশে দেশের রাজার মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহ দেশের জনগণের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে হযরত ওমর যেমন আল্লাহ ভীরু তার জনগণ ছিল এমন আল্লাহ ভীরু তারই নমুনা হইল হযরত ওমর রাতি বেলা শব্দ বিস্তারণ করিয়া যাতে করে মানুষ চিনতে না পারে আমিরুল মুমিনিন শব্দ বেশ ধারণ করিয়া তিনি গলিতে গলিতে ঘুরতেন এমনই একদিন রাত্রি বেলা শব্দ বেশ ধারণ করিয়া এক গলি দিয়া যাইতেছিল গলির পাশে একটা কুড়ি ঘর ওই ঘরের মধ্যে মা এবং মেয়ের আওয়াজ শোনা যাইতেছে মা এবং মেয়ে কথাবার্তা বলতেছে অথচ আমার একটু কথার দিকে খেলেন দেখলেন মা মেয়েকে বলতেছে মা গো আজকে তো দুধ একটু কম হয়ে গেছে যেই ব্যক্তিকে দুধ দিয়ে থাকি আজকে দুধের পরিমাণ কম সুতরাং দুধের পরিমাণ বাড়াইতে হবে দুধের পরিমাণ যদি বাড়াইতে হয় কি করতে হবে কিছু পরিমাণ পানি মিশাইতে হবে কি মিশাইতে হবে
যখন এই কথা বলল মেয়েকে বলছে মায় কিছু পরিমাণ পানি মিশিয়ে দাও, পানি মিশিয়ে দিয়া তুমি পায়ে দুধের পরিমাণ বাড়াইয়া দাও। মেয়ে বলল মা পানি মিশাইব কিভাবে, তুমি কি শোনো না আমির মুমিনিন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন কোন প্রজা যেন দুধের মধ্যে পানি মিশ্রণ না করে, দুধের মধ্যে পানি মিশ্রণ করা সম্পূর্ণ হারাম, ধোকাবাজি দিয়া ব্যবসা করা হারাম, ধোকাবাজি দিয়া ব্যবসা করা হারাম, এজন্য দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মা বলল বোকামে অমর কি এখানে আছে নাকি, অমর কি থাকবে পানি মিশ্রণ করলে, অমর তো এখানে নাই সুতরাং পানি মিশ্রণ করতে পারি। মেয়ে ডাকতে বলল মা গো যদি অমর এখানে নাই কিন্তু অমরের মালিক তোমার আমার মালিক সে তো আছে, যত গভীরা থাকুক না কেন মানুষ ঘুমায় থাকলো আমাদের যে মালিক সে তো ঘুমায় না, ঘুমায় নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে কোন তন্দ্রা কোন ঘুম স্পর্শ করতে পারে না, কোন তন্দ্রা কোন ঘুম স্পর্শ করে না। এই কথা যখন মেয়ে বলল তোমার শুনল অমর শুনি আশ্চর্য বোধ করতেছে কেমন মেয়ে কেমন আল্লাহর ভয় তার দিলে অর্জন হয়েছে, আমির মুমিনের ভয় নয় এটা হলো মালিকের ভয়, কার ভয় মালিকের ভয়। দোস্ত যদি তুমি আল্লাহর ভয় করো সব জিনিসের পূর্ণতা সকল সমস্যার সমাধান মালিকের পক্ষ থেকে হয়ে যাবে। দশটা বিশ সময় দেওয়া হয়েছে, দশটা বিশ পর্যন্ত বারো আছে। আল্লাহ আকবার কবিরা, মালিকের ভয় লাগবে কিনা, যদি মালিকের ভয় দিলে অর্জন ভয় অনেক আশা তোমার পূর্ণ হয়ে যাবে তুমি জানতেও পারবে না। খোদা বিধি এমন এক জিনিস দোস্ত আল্লাহর ভয় যার ভিতরে অর্জন হইবে তার সকল এবাদত গুলো পূর্ণ হয়ে যাবে। আল্লাহর ভয়ের অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যে কাজগুলো করতে বলেছেন সেইগুলো করা, যে কাজগুলো থেকে বিরত থাকতে বলছেন সেইগুলো থেকে বিরত থাকা, সেইগুলো না করা। যদি তুই এই কাজটা করতে পারো, যে কাজ থেকে বিরত থাকতে বলছেন সেই কাজ করতে পারবা না, যেটা করতে বলেছেন সেইটা করতে পারবা, তাহলে তোমার মধ্যে দুইটা জিনিস পাওয়া যাবে। একটা হইল তোমার সকল কাজের মধ্যে সকল এবাদতের মধ্যে একটা মহাব্বত সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর ভয় এমন ভাবে হইবে তোমার দ্বারা কোন অপরাধ সংকৃত হতে পারে না। অদস্ত আল্লাহর ভয় কিন্তু একদিনে অর্জন হয় না, আল্লাহর ভয় অর্জনের জন্য মালিকের হুকুম মানতে হবে, ওলামায়ে কেরামের মজলিসে যাইতে হবে, আলেমদের সোহবতে যাইতে হবে। কি বলেন, আলেমদের সোহবতে যাওয়া ছাড়া আল্লাহর ভয় দিলে অর্জন হয় না। বাগদাদের মধ্যে এক যুবক ইমাম সাহেব হুজুরের স্ত্রীকে দেখিয়া যে কোনো ভাবে ইমাম সাহেবের স্ত্রীকে দেখিয়া ফেলাইছে, ইমাম সাহেব হুজুরের স্ত্রী ছিল অত্যন্ত রূপসী সুন্দরী নারী, যুবক মাস্তান ক্যাডার আছে কি নাই সমাজে, মাস্তান বাহিনী আছে কি নাই, এমন এক মাস্তান যার কথা শুনলে এলাকায় সবাই ভয় পায়। মাস্তান যুবক ইমাম সাহেবের স্ত্রীকে দেখিয়া তার পছন্দ হইয়া গেছে, তার নফসের মধ্যে শয়তানের চক্রান্ত ফলাইয়া দিছে, মাস্তান যুবকের মধ্যে আগ্রহ থাকছে যে ওই ইমাম সাহেব হুজুরের বউর সাথে তার জেনা করতে হবে। যুবক জোর করিয়া হইল অপকর্ম করতেই হবে, কারণ সে তো কেনা তার সঙ্গী,
সম্ভব। এই জন্য সে কি করলো, ইমাম সাহেব হুজুর মসজিদে গেছে, বাসা খালি, ইমাম সাহেব হুজুরের বাসায় দেয়া দরজা টপকা দিয়া ঢুকছে ঘরের ভিতরে জোর করিয়া ঢুকিয়া বলতেছে, আমি এলাকার অবস্থান, আমার নাম শুনছে কিন্তু এলাকায় সবাই ভয় পায়, আমি কিন্তু যেটা আশা করি সেটা পূর্ণ করতে দেই, সেটা বাধা দিয়ে কেউ ফেরাইতে পারে না, সুতরাং তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে, আমি তোমার সাথে অপকর্ম করতে চাই, তবে সেটা স্বইচ্ছায় করতে চাই, তুমি যেহেতু ইমাম সাহেবের স্ত্রী, তোমার সাথে আমি জোর করে করতে চাই না, তুমি আমাকে বলবা কোন দিন আমাকে ডাকবা সেটা জানাইবা, কালকে আমি আবার আসব। ইমাম সাহেব হুজুর স্ত্রী ক্রন্দন করতে করতে বুক ফাটিয়ে যাইতেছে, ইমাম সাহেব নামাজ পড়া ঘরে ফিরে আসছে, ঘরে ফিরে আসতে দেখে স্ত্রী কাঁদতেছে, ইমাম সাহেব হুজুর দেখে কেটেছে, বিবি সাহেব, বিবি সাহেব, ও বিবি গো, তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন? ইমাম সাহেব হুজুরের স্ত্রী বলতেছে, স্বামী গো, তুমি যাওয়ার পরে আজকে এলাকার একটা মাস্তান ছেলে এসে এইসব কথা বলছে। ইমাম সাহেব হুজুর বলছে, দেখছে পালা খারাপ। ইমাম সাহেব হুজুর একটা বুদ্ধি করল, তুমি রাজি হইয়া যাও, তবে একটা শর্ত তুমি ওই যুবককে দিয়া দিবা, যদি ওই শর্তটা পূর্ণ করে তাহলে তুমি তার সাথে অপকর্ম করতে পারো। কি শর্ত? ইমাম সাহেব হুজুর বলে দিল, তুমি ওই যুবককে বলে দিবা কালকে আসার পরে, ও যুবক ভাই, তুমি যদি 40 দিন 5 বক্ত নামাজ জামাতের সহিত তাকবীর ওলার সহিত পড়তে পারো, 40 দিন কয়দিন? 5 বক্ত নামাজ, 1 বক্ত নয়, 5 বক্ত নামাজ, 40 দিন, প্রথম কাতারে যায়া তাকবীর ওলার সহিত মাসবুক না হয়ে আদায় করতে যদি পারো, আমি তোমার সাথে অপকর্ম করতে রাজি। যুবক বলল, এটা তো সহজ শর্ত, এটা তো এমনি পারবো, ঠিক আছে, কালকে থেকে আমি আমার কার্যক্রম শুরু করে দেব, 40 দিন 5 বক্ত নামাজ জামাতের সহিত তাকবীর ওলার সহিত আদায় করব। ওই যুবক পরের দিন থেকে শুরু করে দিছে, যে ইমামের স্ত্রীর প্রতি সে আসক্ত হয়েছে, ওই ইমামের পিছনে যায় নামাজ পড়তে দাঁড়ায় গেছে, ইমাম নামাজের পরে মালিকের দরবারে দুহাত তুলে মোনাজাত করলো, আল্লাহ তোমার এক পথ হারা বান্দা যে পথ চিন্ত না, হেদায়েতের পথে ছিল না, গোমরাহির পথে লজ্জিত ছিল, মালিক তোমার দরবারে হাজির করিয়া দিলাম, এখন থেকে তুমি এই যুবকের জিম্মাদার, মোনাজাতের মধ্যে ক্রন্দন বসিয়ে দিছে, ওই যুবক এমনিভাবে নামাজ পড়তেছে, দিন যায় রাত আসে নামাজ পড়ে, মনের অবস্থা একটু একটু পরিবর্তন হয়, 40তম দিন যখন পূর্ণ হয়ে গেছে, 40তম দিনের সর্বশেষ বক্তের নামাজের পরে ওই যুবক ইমাম সাহেবের পা পেছনে দাঁড়ছে, ও ইমাম সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দেন, হুজুর আমি তো নফসের গোলাম ছিলাম, আপনি আমাকে মালিকের গোলাম বানিয়ে দিয়েছেন, আমি তো পাথারা ছিলাম, আমি তো চিন্তার না ভালো মন্দ, কিন্তু আমার অন্তরের চক্ষু খুলে গেছে, আজকে 40 দিন নামাজ পড়ার পরে আমার অন্তর চক্ষু খুলিয়া গেছে, আমি অন্ধকার জগৎ থেকে তওবা করতেছি, সুবহানাল্লাহ, অবশ্য নামাজ তোমাকে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে দিবে, এজন্য যে বান্দার মধ্যে আল্লাহর ভালো জুনাইবে সেই বান্দা কোনদিন নামাজ রাখতে পারে না, নামাজির সকল জবাব আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। দোস্ত কথা কথা চলে আসে, সময় তো আমাকে কম দেওয়া হয়েছে, যাই হোক অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে শুনলেন নাকি, বলবো না মনোজাত দিয়ে দেবো।
ও আল্লাহর বান্দা, যদি আল্লাহর আশিক হয়ে যাও আল্লাহ তোমার সকল চাওয়া পাবা গায়েবি ভাবে পূর্ণ করে দিবি। এক রাজা রবীন্দ্র সুন্দরী কন্যা কন্যাকে বিবাহ দেবেন, রাজা শব্দ দিয়ে দিল দেশের মধ্যে যেই যুবকের মধ্যে দুইটা গুণ থাকবে সেই যুবকের সাথে আমার কন্যাকে আমি বিবাহ দেব। কয়টা গুণ? এক নম্বর গুণ হইল যে যুবক সাহসী হইবে, কি হইবে? সাহসী হইবে। দুই নম্বর গুণ যে যুবক পরিশ্রমী হইবে, পরিশ্রম করার যার মধ্যে চেতনা আছে। এই দুই গুণ সম্বলিত যুবকের কাছে আমি আমার কন্যা বিবাহ দিব। রাজ্যের সকল যুবকরা ঘোষণা শোনার পরে ছুটে আসছে, সবাই বলতেছে আমি সাহসী আমি পরিশ্রমী, সুতরাং আমি আপনার কন্যাকে চাই, আপনি আমার কাছে আপনার কন্যা বিবাহ দেন। বাদশাহ দেখতেছি এমন অপার, এর আর কেউ বলেন বাদশাহর মেয়ে এসে কিছু করেন, সব তো সাহসী আর পরিশ্রমী, সব হাজি দেশের যত যুবক আছে সব কি হাজার মেয়ে বিয়ে করে চিন্তা করছে, হাজার মেয়ে বিয়ের জন্য প্রস্তুতি লাগতে পারে না, প্রস্তুতিটা লেগে গেছে। রাজা চিন্তায় পড়ে গেছে, সব যুবক কিন্তু পরিশ্রমী দাবি করতেছে, সাহসী দাবি করতেছে, কিভাবে কি করি? রাজা একটা বুদ্ধি খাটাইয়া মন্ত্রী পরিষদের থেকে পরামর্শ ভিত্তিক একটা বুদ্ধি নিল। রাজা তার মেয়ের ছবি ফটোকে অঙ্কন করছে পাথরের মধ্যে, হুবহ অঙ্কন করি আংটি বানাইছে, ওই আংটিটা নিয়া যুবকদেরকে সবাইকে দাওয়াত দিছে যে অমুক দিন তোমরা নদীর পারে জমা হইবা, তোমাদের সাহসিকতার পরীক্ষা হবে। রাজা নদীর পারে যায়া তার আংটিটাকে নদীর মধ্যে বিক্ষেপ করছে, তার মেয়ের ছবি অঙ্কিতা আংটিকে নদীর মধ্যে ফেলাইয়া দিছে, নদীর মাঝে ফেলাইয়া দেওয়ার পরে রাজা বলতেছে ও সাহসী যুবকেরা, ও পরিশ্রমী দাবিদার যুবকেরা, ইয়াংটি যে উঠাইতে পারবে তার কাছে আমার মেয়ে দিয়া দেব, আংটি যে উঠাইতে পারবা নদীর মাছ থেকে তার কাছে মেয়ে বিবাহ দেব। এই কথা শোনার পরে চিন্তা করছে অনেক যুবক, দেখি চেষ্টা করে যদি পাওয়া যায়, সবাই নদীর মাঝে চাপায় বসছে, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার যুবক ডুবাইয়া কোন আংটির হদিস পায় নাই, সন্ধ্যাবেলা সবার চেহারা মলিন, কারো মুখে আসে নাই, কেউ আংটি পায় নাই, বুঝবে নাই কথাটা, কেউ আংটি পায় নাই। রাজা সবাইকে ডাকছে কে পাইছো আংটি? কোন প্রজাদের কোন সাহসী যুবকই বলে না আমি পাইছি। একজন কৃষক গায়ে মাটি শরীরে পোশাক নাই, সামান্য পোশাক গায়ে কাদা, এমন এক কৃষক দৌড়িয়ে চুকিয়ে বলছে বাদশা আমি পাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, অনেক মজার কথা। তো ওই যুবক বলতেছে কৃষক যুবক চাষি যুবক লাঙ্গল দিয়ে মাঠে কাজ করে, ধনীর সন্তান না, কোন মন্ত্রীর সন্তান না, কোন ধনীর দুলাল নয়, গরিবের সন্তান, মা আছে বৃদ্ধ মা বাবা আছে, সে কিন্তু এই প্রতিযোগিতায় আসতে পারে নাই, প্রথম যেদিন দাবাত সেদিন আসে নাই, তার বৃদ্ধ মা বাবার খেদমত ছিল, মা বাবা অনুমতি দেয় না এই জন্য আসে না। সব যুবক গেছে রাজা দেবী আহ্বান করছে, সবাই যা দাবি করতেছে কিন্তু ওই যুবক যাইতে পারে নাই, মা বাবা বৃদ্ধ ছিল, মা বাবার খেদমত করার জন্য সন্তান হয়ে গেছে। ও যুবক ভাইরা, আজকে আমরা এমন এক বাহাদুরি এমন এক সময় আইলাম, মা বাবার কদর আমরা করি না দোস্ত, আজকে আমি তুমি মা বাবার কদর করি না, মনে রাখিও তুমি আমিও কিন্তু এমন একদিন সময় উপনীত হইব, হইব কেন না, একদিন আমার বাবা মারা যাবে, আমি আবার বাবা হব, আমার সন্তান আমার ইচ্ছু মানে বাবা বাবার
যাই হোক ওই যুবক মা বাবার কিবলত করত, ওই যুবক পাঁচ ভক্ত নামাজ দিছিল, যখনই আজান হয়ে যাইত মাটি যেখানে থাকতো নামাজ দাঁড়ায় যাইত, ওই যুবক যেখানে থাকতো নামাজ দাঁড়ায় যাইতো আজান শোনার সঙ্গে সঙ্গে। ওই যুবক একদিন ওই দিন যেই দিন রাজা দারান দিনা নদীর মাঝে ফলাইছে, ওই দিন আসুর রাজা শোনার পরে নদীর পারে এসে কাজ করতেছিল ক্ষেতের মাঝে, আসুর রাজা শোনার সঙ্গে সঙ্গে ওই কিশোর যুবক নদীর পারে ছুটিয়া গেল। ছুটিয়া যায়া যখন উজু করতে যাতে, উজু করতে যায়া দেখে নদীর পারে পানির মধ্যে ঠিক ঠিক করতেছে একটা আংটি। সুবহানাল্লাহ, সুন্দর একটা আংটি ঠিক ঠিক করতেছে, আসলে দেখা যায় না পানির মধ্যে, নদীর পারে পরিষ্কার পানি। যুবক আংটিটা হাতে নিয়ে দেখে এটা তো আমাদের দেশে রাজার কন্যার মেয়ের ছবি, এই ছবি নদীর মধ্যে কিভাবে আসলো? যাই হোক আংটিটাকে সে যত্ন করে রাখছে, কি জন্য যা পাইছে উজু করতে যা পাইছে, বন্ধ কি জন্য পাইছে উজু করতে গিয়ে সে আংটিটা পেয়ে গেল। তার মনে আশা ছিল না যে আল্লাহ কিন্তু পূর্ণ করে দিছে এই নামাজ পড়ার আগ্রহের কারণে, কিসের কারণে? আল্লাহর ভয় দিলের মধ্যে ছিল, এই জন্যে আল্লাহ ওই কৃষককেও রাজার কন্যার স্বামী বানিয়ে দিছে। পরবর্তীতে রাজা খুশি হয়ে গেছে, যেটা তো রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, তুই মালিককে খুশি করছো, মালিক তোমার চাওয়া পাওয়াকে খুশি করিয়া দিছে। ও দোস্ত, মালিককে খুশি করলে মাল্লাহুল মাওলা পালাহুল কুল, যদি তুমি মালিকের হইয়া যাও এই দুনিয়ার সব কিছু তোমার গোলাম হইয়া যাবে, দুনিয়ার যা কিছু দেখো সব তোমার গোলাম হইয়া যাবে। শেখ কাজী রাহিমাহুল্লাহ একদিন দেখতেছেন এক আল্লাহর বান্দা বাগের পিঠে সওয়ার হইয়া বসে, তা কিতাবের মধ্যে গল্পটা আছে, একে দিন মজার সোয়ের দেবার কে পেশা মাদাম্বার পালঙ্গে সওয়ার। শেষকাজী বলতেছেন আমি দেখতেছিলাম এক জঙ্গল থেকে এক আল্লাহর বান্দা বিশাল জুব্বা পরিত, বিশাল দেহের অধিকারী, আল্লাহর এক গোলাম বাঘের পিঠে সওয়ার হইয়া জাতি সাপকে লাঠি বানায়া বাঘের পিঠে সওয়ার, পিছনে হইল লাকির বোঝা, এই লাকির বোঝা নিয়া বাড়ির দিকে আসতেছে। কোথায় এই খবর দেখি আর ভয় পাবে না, বাঘের পিঠে সওয়ার হয়ে আসতে চিন্তা করতেছেন, বাঘ বসে উঠেছে হাতে জাতি সাপ, এটার যে বাড়ির দিকে পিঠে দেবেন বাড়িতে লিখেছে, পিছনে লাকি বাড়িতে রাঁধার জন্যে শুনে যাও, তুমি যদি ওই মালিকের হয়ে যাও ওই মালিক তোমার হয়ে যাইবে, আর মালিক যদি তোমার হয়ে যায় এই মালিকের সকল মাখলুক তোমার খাদেম হইয়া যাবে। আল্লাহ বলতেছে বান্দারে আমি দুনিয়ার সব কিছু তোর খাদেম বানাইছি, বিনিময়ে তুই আমি রব্বুল আলামিনের হুকুম মানবি, অসত্য সাধন হয়ে যাবে যদি তুমি আল্লাহকে ভালোবেসে অন্তরে জয় করতে পারো, যেমনটা ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ পেরেছিলেন, অসত্য সাধন কেমন হয়। এই গল্প আমরাও জানি, ইব্রাহিম বিন আদহাম বলমের বাদশা ছিল, বিশাল সাম্রাজ্য, যেই বাদশার দরবারে আশেপাশের অঞ্চলের মানুষ সবসময় ভীত সন্ত্রস্ত থাকত, অনেক ক্ষমতাসীন বাদশা বলমের বাদশা ছিল। সেই বাদশা ইব্রাহিম বিন আদহাম রাত্রিবেলা পালঙ্কে শায়িত ছিল, ঘুমাইতেছে আরামের ঘুম, আরামের ঘুম কালি যায় ঘুমাইতেছে,
রাত্রে সাড়ে দুপুরে হাঁটার অবস্থা যাইতেছে, ইব্রাহিম বিনাদাম হঠাৎ করে সে আওয়াজ পাইতে সাদের মধ্যে কে যেন হাঁটতেছে, কে যেন সাদের উপর দিয়ে হাঁটতেছে, গভীর সাদে আবার কে উঠলো, সাদে তো ওঠার কোনো ব্যবস্থা নাই, সিঁড়ি নাই, কোথাও ওঠার ব্যবস্থা নাই, কিভাবে সাদে উঠলো, কে উঠলো, রোমের থেকে হাঁটছে কে রে সাদের উপরে, আমি আল্লাহর এক গোলাম, গভীর অজরিতে তোমার সাথে উঠেছি, আমার উট হারায় গেছে, কি হারাইছে, উট হারায় গেছে, খুঁজতে গেছে কোথায়, সাথে উট বলে সাথে বসে চিন্তা পাঁচতলার সাথে যদি উঠ উড়ে কিভাবে উঠছে, ক্যারেন তো ছিল না, ক্যারেন ক্যারেন বোঝেন নাই, ক্যারেন দিয়ে তো ওড়ায় না, কিভাবে উঠছে, যাই হোক কৌতূহলী প্রশ্ন, এবার বিন আদাম না দিয়ে বসো বোকা, এই সাদে উঠ কিভাবে তুমি বুঝতেছো, সাদে কি উঠ পাওয়া যায়, সাদে কি উঠ থাকে নাকি, ওই আগন্তুক বলতেছে ও ইব্রাহিম বিন আদাম, যদি সাদে উঠ থাকা না